আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সুরুভিস কিচেন অ্যান্ড ক্যাটারিং আশা করছি সবাই ভালো আছেন নানি দাদির হাতের ফিন্নি পায়েসের স্বাদ এখনও যাদের মুখে লেগে আছে তাদের জন্যই খেজুরের গুড় দিয়ে পায়েসের রেসিপি নিয়ে হাজির হলাম শীতের সকালে খেজুরের গুড়ের পায়েস খেতে ভারী মজা তাই ঝটপট আমার এই রেসিপি দেখে রান্না করে ফেলুন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন ভিভার্স রান্না করতে চলে যাই এক কাপ পোলাওর চাল দুই ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর ভিজিয়ে রাখা পোলাওর চাল ব্লাইন্ডারে আধা ভাঙা করে ভেঙে নিয়েছি চাইলে আপনারা পাটায় বেটে আধা ভাঙা করে ভেঙে নিতে পারেন এবার হাফ মগ নর্মাল পানিতে চালগুলোকে মিশিয়ে রাখবো দুই কেজি লিকুইড দুধ আগে থেকেই জাল দিয়ে ঘন করে নিয়েছি প্রায় সোয়া এক কেজির মতো যখন হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছোটো সাইজের একটি দারচিনি এবং ছোট দুটি এলাচ মশলা দেওয়ার ঠিক এক মিনিট পর দিয়ে দেব আধা ভাঙা করে ভেঙে রাখা পোলাওর চাল সম্পূর্ণটুকু পোলাওর চাল ঢেলে দেওয়ার সাথে সাথেই দুধের সাথে ভালো মতো মিশিয়ে দিতে হবে নয়তো জায়গায় জায়গায় চাল দলা বেঁধে যেতে পারে এবার চাল ভালো মতো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। এবং এখানেই দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে চাল ভালো মতো সিদ্ধ করে নেব যাতে নিচের দিকে লেগে না যায় দুধাতের মাঝখানে চাপ দিয়ে দেখে নিয়েছি চাল ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা হাফ কেজি খেজুরের গুড় দুই মগ গরম পানিতে আধা কেজি খেজুরের গুড় ছোট ছোট টুকরো করে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুড়ের পরিমাণ কম বেশি করে নেবেন গুড় ভালো মতো মেশানো হয়ে গেলে মিষ্টির পরিমাণ ঠিক আছে কি না দেখে নেবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ব্যবহার জরুরি নয় ঘরে না থাকলে বাদ দিতে পারেন দুধ ভালো মতো মেশানো হয়ে গেলে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করব। যাতে গুঁড়ো দুধের কাঁচা গন্ধ দূর হয়ে যায় আসলে আমাদের দাদিনানিরা খুব সাধারণভাবে রান্না করতেন যেটা আমাদের কাছে খেতে লাগতো অসাধারণ সেভাবেই খুব সাধারণভাবে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করলাম আপনাদের কাছে ভালো লাগলেই আমার এই চেষ্টা সফল হবে তো ভিভার্স তৈরি হয়ে গেল খেজুরের গুড়ের পায়েস প্যাকেট চাত লিকুইড দুধ অথবা গরুর দুধ দিয়ে একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করবেন দেশীয় মজার মজার রেসিপি দ্রুত পেতে আমার চ্যানেলকে দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ